সো ফ্রেন্ডস, আমি এইমাত্র ফিরলাম এবং ফিরেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গোলন্দাজের টিজারটা। সো আমার এই কারণে দেরি হলো গোলন্দাজের টিজার রিয়্যাক্ট করতে, বিকজ আমি প্রেজেন্ট ছিলাম গোলন্দাজের টিজার লঞ্চ ইভেন্টে যেটা কন্ডাক্ট হয়েছিল মানিস করে, এবং সেই ইনভিটেশনটা আমাকে করেছিল SBF। তো থ্যাংক ইউ SBF ফর গিভিং মি সাচ অ্যান অপরচুনিটি যে আমি এরকম একটা ইভেন্টের পার্ট হতে পেরেছি, এবং থ্যাংকস টু ইউ মাই সাবস্ক্রাইবার ফ্যামিলি যে আমাকে সেই যোগ্যতায় নিয়ে গেছো যে আমাকে কেউ ইভেন্টে ইনভাইট করছে এরকম এত বড় ইভেন্টে। তো থ্যাংকস টু অল অফ ইউ। এবার রিয়াকশন করি যে টিজারটা আমার কেমন লাগলো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই টিজারটা যদি এক কথায় বলি, গোলন্দাজের টিজার ইজ মাইন্ড ব্লোয়িং, এবং এটা বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন মানে কলম দিয়ে কিছু লেখা হবে, ইট উইল সেট আ নিউ বেঞ্চমার্ক, এইটুকু আমি বলতে পারি। বিকজ টিজারটার মধ্যে সেই প্রত্যেকটা জিনিস এত ম্যাগনাম ওপাস, এত গ্র্যান্ড স্কেলে দেখানো হয়েছে যে আমি টিজার দেখেই উন্মাদনায় আটখালা হয়ে গেছি। টিজারটাকে নিয়ারলি তিনবার দেখানো হয়েছে স্ক্রিনের মধ্যে, এবং স্ক্রিনে যখন টিজারটা হচ্ছিল দ্য অডিয়েন্স ওয়াজ গোয়িং গা গা, মানে এত মারাত্মক লেভেলের টিজারটার ইম্প্যাক্ট ছিল। এবং টিজারটার মধ্যে দেবদাকে অসাধারণ লেগেছে, বিকজ দেবদার যে ট্রান্সফরমেশনটা অ্যাজ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, সেইটা আমার মনে হয় দেবদাকে চেনাই যাচ্ছে না যে এটা দেবদা করছে। মানে ইট ইজ সামথিং, দেবদা নিজের একটা পার্সোনালিটিকে ব্রেক করে এরম একটা ক্যারেক্টার প্লে করছে অনেক দিন পর। এবং তার সাথে সাথে এখানে অনির্বাণদা আছে, অনির্বাণদাকে সেইভাবে টিজারে দেখা যায়নি, তবে অনির্বাণদার যে লুকটা সেটা ইচ্ছা করেই আনরাভেল করেনি, বিকজ সেই লুকটার ব্যাপারে কিছু বক্তব্য আছে যেটা সিনেমা প্রেমীরা যখন সিনেমায় দেখবে সেটা বেশি ইন্টারেস্ট পাবে, বিকজ সেটা ধ্রুবদা এবং অনির্বাণদা নিজেই এটা আমাদেরকে বলেছে। কেন বলেছে, কি করে বলেছে, খুব শীঘ্রই আমি আমার একটা ব্লগ ভিডিও করেছি, সেটাতে চলে আসবে, বিকজ আমি ওয়ান টু ওয়ান একটা বাইট নিয়েছি অনির্বাণদা, ধ্রুবদা, ঈশা এদের থেকে, দেবদার সাথে নিতে পারিনি, এটা আমার খুব খারাপ লেগেছে। বাট নেভার মাইন্ড, দেবদাকে সামনাসামনি দেখেছি, এটাই অনেক বড় ব্যাপার। এনি আমি চয়েস দেবদাকে দেখলাম সামনাসামনি, এবং দেবদার যে গ্র্যান্ডিয়ারটা সেটা বলার বাইরে। এবং এই টিজারটা যদি আমি কথা বলি, এই টিজারটার মধ্যে কিন্তু এভরিথিং আছে, ফ্রম লুকস, ফ্রম কস্টিউম ডিজাইন, ফ্রম সেট ডিজাইন, ফ্রম সিনেমাটোগ্রাফি, এভরিথিং ইজ প্রেজেন্ট ইন দিস টিজার। এবং টিজারটা বেশ ক্যাপটিভেটিং একটা ব্যাপার আছে, বিকজ টিজারটা যে দেখবে, ইভেন যারা তোমরা এখন দেখে নিয়েছো অনেকেই, তো টিজারটা যারা যারা দেখেছো তারা হয়তো এইটুকুনি তোমরা বুঝতেই পারছো যে টিজারটা দেখে কোনো অ্যাঙ্গেলই মনে হচ্ছে না যে এটা প্রেজেন্ট কলকাতায় শ্যুট হয়েছে। মানে প্রেজেন্ট কলকাতাকে এত সুন্দরভাবে মডিফাই করেছে ইনটু 18th century কলকাতা যে এটা বলাই যায় না। এবং সামহাও আমার তো মনে হচ্ছে এটা একটা বিশাল বড় বাজেট নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে। অ্যান্ড আই হোপ এই সিনেমাটা 13th of August 2021 যখন রিলিজ করবে প্রত্যেকেই সিনেমাটা হলে গিয়ে দেখবে, বিকজ ইটস নেসেসারি কি আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াই, বিকজ এই ক্রুশিয়াল প্যান্ডেমিক টাইমে বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ সময় যাচ্ছে, এবং এরকম সময় দাঁড়িয়ে যখন এরকম একটা সিনেমা বানানো হচ্ছে সেই সিনেমাকে আমাদের সাপোর্ট করা উচিত। এই সিনেমাটা কনসেপচুয়ালাইজ করা হয়েছিল 2019 সালে, এবং সেটা এখন এক্সিকিউট হচ্ছে 2021 সালে, তো 2020 সালে এটা বার হওয়ার কথা ছিল, বাট ডিউ টু করোনা অ্যান্ড আদার প্রিকশনস ওটা বার হতে পারেনি, তো ফাইনালি এখন বার হচ্ছে। তো হোপসো কি এই সিনেমাটা ফাইনালি যেন এই বছর বেরিয়ে যায়, বিকজ টিজারটা দেখার পর আমি কিন্তু আর থাকতে পারছি না বস এইটা না দেখে। তো আই এম ইগারলি ওয়েটিং ফর 13th August 2021। অ্যান্ড টিজারটাতে দেবদাকে দেখা গেছে, জনকে দেখা গেছে, ঈশাকে দেখা গেছে, এবং তার সাথে সাথে আমি বলে দিই এই টিজারটাতে যাকে দেখা যায়নি সে কিন্তু একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে এই ফিল্মটাতে, দ্যাট ইজ শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত দা কিন্তু এই সিনেমায় দেবদার বাবার রোল প্লে করছে, হি ইজ মেকিং ইজ অ্যাক্টিং ডেবিউ ইন দিস ফিল্ম। সো ওভারঅল এই ফিল্মটার টিজারটা থেকেও বেশি ইন্টারেস্টিং আমার ফিল্মটার যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছিল ইভেন্ট লঞ্চটা, সেই ইভেন্ট লঞ্চটা আমাকে মুগ্ধ করে দিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ অস্ট্রাক, অ্যান্ড আমার মনে হয় এই পয়লা বৈশাখটা আমার কাছে সব থেকে প্রিয় পয়লা বৈশাখ হয়েছে। অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ ফর মেকিং দিস হ্যাপেন, অ্যান্ড গোলন্দাজ ইজ গোয়িং টু রক, এইটুকুনি বলে দিতে পারি। টিজারটা তো অসাধারণ হয়েছে, এবং ট্রেলারটার অপেক্ষায় আছি, খুব তাড়াতাড়ি বের করে দিও ধ্রুবদা, বিকজ উই আর নট ওয়েটিং, প্লিজ আর ওয়েট করতে পারছি না ট্রেলারটার জন্য। সো আমার রিয়াকশনটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউন।